বন্ধুরা, তোমরা কখনো ছোট পোস্টকার্ডের ভেতর দিয়ে হাঁটতে পারবে? এটি শুনতে অসম্ভব লাগলেও তোমরা সহজেই হাঁটতে পারো। একটি পোস্টকার্ড নাও এবং এটির মাঝ বরাবর ভাঁজ করো। পোস্টকার্ডে দেখো কিছু লাইন্স আঁকা রয়েছে, ব্লু লাইন্স। এগুলি ভাঁজ করা প্রান্ত থেকে আঁকা হয়েছে এবং কাঁচির সাহায্যে ব্লু লাইন্সগুলি কাটো এবং প্রান্তে 1 সেন্টিমিটার ছেড়ে রাখো। একইভাবে পোস্টকার্ডটিকে ঘোরাও, দেখবে কিছু গ্রিন লাইন্সও আঁকা রয়েছে। গ্রিন লাইন্সগুলোও কাটো এবং ওপর থেকে একইভাবে 1 সেন্টিমিটার ছেড়ে রাখো। এখন তোমরা যদি দুই প্রান্ত ধরে টানো তাহলে এটি একটি স্প্রিংয়ের মতো লাগবে। এখন পোস্টকার্ডটি খোলো এবং দুই প্রান্ত ধীরে ধীরে টানো, দেখবে খুব সুন্দর একটি রম্বসের আকারে স্প্রিং তৈরি হয়েছে। পোস্টকার্ডের দুই প্রান্তে গ্রিন টেপ লাগিয়ে নাও এবং এটির মাঝ বরাবর কাটতে থাকো। কিন্তু লক্ষ্য রেখো, দুটো প্রান্ত যেখানে টেপ লাগিয়েছো সেই প্রান্ত দুটি কেটে ফেলো না। এখন দেখো, কেটে নেওয়ার পর বিস্ময়করভাবে পোস্টকার্ডটি একটি গলার হারে পরিণত হয়েছে। এটির দুটি প্রান্ত টেনে বাড়িয়ে নাও এবং হারটি এতটাই বড় লাগছে যে এটিকে তোমরা নিজেদের দেহের মধ্য দিয়েও নিয়ে যেতে পারো।